হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। তো আজকে তোমরা সকলে জানো যে আজকে জামাই ষষ্ঠী, মানে জামাইদের আজকে শ্বশুরবাড়িতে গিয়ে পেট পুজো করার দিন। তো সকাল সকাল আমরা সব রেডি হয়ে গেছি, এবার আমরা যাব হচ্ছে বাবার বাড়ি। তো লাস্ট ইয়ার জামাই ষষ্ঠীটা কিন্তু পালন হয়েছিল এখানে ডিউ টু স্ট্রিক্ট লকডাউন, বাট দিস টাইম লকডাউন ইজ লিটল বিট ইজ, সেই জন্য আমরা কি করছি যাচ্ছি। তো দেখা যাক। আর আজকে ওয়েদারটা কমপ্লিটলি রেনি, তোমরা জানো যে কাল থেকেই টিপ 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 করে বৃষ্টি হচ্ছে, মানে কলকাতা বা কলকাতা সংলগ্ন সমস্ত এলাকাতেই হচ্ছে। অলরেডি 10:15 মতো হয়ে গেছে, মা ওদিকে বকা দেবে, তো এবার আমাদের বেরিয়ে পড়ার পালা। তার কারণ যদি না বেরো ওদিকে পৌঁছাতে লেট হয়ে যাবে, মা প্রচণ্ড বকবে। তো আর কথা বাড়াচ্ছি না, তোমরা আমাদের সাথে থাকো আর আজকের এই ব্লগটা এনজয় করতে থাকো যে কিভাবে জামাই ওর জামাই ষষ্ঠীটা শ্বশুরবাড়িতে গিয়ে পালন করছে। কারণ 2020 তো এখানেই পালন হয়েছিল, বেচারা এখানেই ছিল আর খিচুড়ি খেয়েছিল, তোমাদের সাথে সেই ব্লগটাও আমি শেয়ার করেছিলাম। সো নো ওয়ারিজ, লেটস গো। বাইরে তো কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে, আর যা জ্যাম, মানে জামাইরা একেবারে লাইন দিয়ে সবার নিজের প্রাইভেট কাজ নিয়ে বেরিয়ে পড়েছে। এই বৃষ্টির মধ্যেও কোনো কিছু বাধা বন্ধ মানছে না। অবশ্য আমরাও মানিনি, আমরাও বেরিয়ে পড়েছি। গত বছর মায়ের হাতের খাওয়াটা আমি মিস করেছি, বাট এবছর মিস করছি না। এবছর মোটামুটি আমি একদম পেট পুজো করবো জামাইয়ের সাথে বসে। আমার খুব মজা হয় অ্যাকচুয়ালি। ব্যাপারটা হচ্ছে যে জয়দেবের সাথে সাথে আমারও খাওয়া দাওয়া হয়ে যায়। আর শুধু যে জয়দেব গিফট পায় তা নয়, আমার মা বাবা কিন্তু আমাকেও বঞ্চিত রাখে না, কারণ আমি তাদের মেইন ফার্স্ট প্রায়োরিটি। তো আমারও গিফট হয়ে যায়। বাইরের ওয়েদারটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, ইটস রিয়েলি রিয়েলি অ্যামেজিং ওয়েদার। তবে হ্যাঁ, ড্রাইভ করতে একটু মুশকিল হয়, কারণ কি অনেক কেয়ারফুলি ড্রাইভ করতে হয়, অর এলস বাড়িতে বসে এই ওয়েদার কিন্তু জমিয়ে এনজয় করা যায়। পৌঁছে গিয়ে সব জিনিসপত্র গ্যারেজ করে দিয়েছি। মিষ্টির দোকানে যা লাইন, মা আমি আধ ঘন্টা মিষ্টির দোকানে দাঁড়িয়েছিলাম। মা হচ্ছে গিয়ে দেখে পুরো বিধ্বস্ত লাগছে, মানে মা সকাল থেকে মানে জামাইয়ের জন্য মানে কিচেনেই ঢুকে বসে, তাই তো? হ্যাঁ, সে তো একটু হবেই আজকের দিনে। স্টিয়ারে এই যে জিনিসপত্রগুলো হয়, মানে যেগুলো জামাই ষষ্ঠীর রিচুয়ালস, সেগুলো তো আমি করতে পারিনি, তো মা এখন এগুলো করছে। এবারে তোমরা একটু দেখে নাও এগুলো কি নিয়ম, কারণ আমি জানি না, কিন্তু জামাইকে শাশুড়ি যে আশীর্বাদটা দেয় সেটা এখন হচ্ছে। আর তারপরে আদান প্রদান হবে গিফটের এক্সচেঞ্জে। এদিকে আমার তো পেটের মধ্যে ছুঁচো দৌড়াচ্ছে, কারণ মা যা লোভনীয় লোভনীয় রান্না বান্না করেছে সেগুলো আমি কখন খাবো। ওরা এখন ওখানে বসে প্ল্যান করছে যে ওরা কনজিউরিং 3 দেখতে, মানে সেই প্ল্যানটা হচ্ছে। তো আমার ছোট ভাই তো প্রচন্ড ভয় পায় ভূতের সিনেমা দেখতে, তো এটা প্ল্যান হচ্ছে যে ও আমাদের সবাইকে নিয়ে বসে দেখবে। তো আমরা বলছি যে তোকে একা দেখতে হবে, তো লেটস গো। কি আমরা ওকে ফোর্স করতে পারি কিনা যে তুই একা দেখ? তো ওরা ওখানে এখন স্টেটাস দিয়ে গল্প করে আছে, চলো যে আমাকে দেখি যে ওরা কি করছে। মা আজকে মেনুতে তুমি কি কি করেছো জামাইয়ের জন্য একটু তুমিই বলো। মা
আজকে নিয়মিত করেছি উচ্ছে ভাজা, কাকরোল ভাজা, পটল ভাজা, ডাল, পটল পোস্ত, জামাই পছন্দ, হ্যাঁ, কাতলা মাছের ঝোল, খাসি মাংস, চাটনি, দই। বাবারে বাবা, ফল মূল অনেক খাওয়ার দাওয়ার, মানে আজকে জয়দেবই খাওয়ার কখন শেষ করবে আমি জানি না বাবা, কখন শেষ করবে। হ্যাঁ একদমই, এবছরের সেরা খাবার। আর ব্যাপারটা হচ্ছে যে আমি একটা সিক্রেট শেয়ার করে দিই, জয়দেব যখন সোনারপুরে আসে তখন ভাত একদম কম খায়, যাতে কিনা মা যা যা পদ বানিয়েছে সেগুলো শেষ করতে পারে, কারণ ভাত খেলে আর ওইগুলো শেষ করতে পারবে না। তারপরে ঝটপট আমরা তিনজনে বসে পড়ি, কারণ বাবা আর দুই বোনের খাওয়া দাওয়া হয়ে গেছে। প্রচণ্ড জোরে একটা বৃষ্টি আসলো, বৃষ্টি এসে সব গাছপালা সব ভিজিয়ে দিয়েছে। মা ওই জন্য ছাদে এসে মার এই যে সার মাটি সব তৈরি করা থাকে সেগুলোকে মা ঠিক করতে হচ্ছে। বর্ষাকালে এটাই একবার ঝামেলা, এক্ষুনি রোদ এক্ষুনি বৃষ্টি, আর কিছু গাছ আছে যেগুলো হচ্ছে গিয়ে প্রচণ্ড কড়া রোদের বেস্ট, আবার জল হচ্ছে গিয়ে বেশি নিতে পারে না। তো এই 14 বার ছোটা দৌড়া ছাদে আসা, গাছ শুধু মানে তৈরি করলেই হয় না, তার পেছনে যথেষ্ট খাটনি আছে। এবং জাস্ট লাইক আ চাইল্ড ইউ হ্যাভ টু প্যাম্পার ইউর প্ল্যান্ট, তো প্ল্যান্টেশন ইজ নট আ ম্যাটার অফ জোক, তো সেটাই আর কি। কিন্তু মায়ের এই বাগানটায় আসলে আমার এত ভালো লাগে, মানে ছাদেও যে এত সুন্দর করে প্ল্যান্টেশন করা যায়। জাস্ট একটু আগেই বসে বসে মা হচ্ছে গিয়ে এক গাদা গাছ আবার অর্ডার করে দিল। মার হচ্ছে সেই যাকে বলে একেবারে নেশা, আমরা বসে বসে শাড়ি ড্রেস জুয়েলারি কসমেটিক্স এইসব অর্ডার করি, আর মা বসে বসে খালি অনলাইনে গাছ অর্ডার করে। হ্যাঁ গাছ ভালোবাসি, বিশেষ করে অ্যাডেনিয়াম, মানে এক একটা কালাসতি দেখতেও সুন্দর, পুরো গোলাপের মতো সিরিয়াসলি। মানে আর বর্ষাকালে কিন্তু একটু অ্যাডেনিয়াম নেওয়া চাপ মা, এই 14 বার বৃষ্টি হবে, তার থেকে অ্যাডেনিয়াম একটু গরমকালের দিকে নেওয়াই বেটার। হ্যাঁ এই যে আমাদের এখানে এগুলো বড় হয়ে গেছে এই অ্যাডেনিয়াম গুলো অলরেডি। ছাদে ওই গাছ গাছালি নিয়ে সবকিছু করে গার্ডেনিং কমপ্লিট হয়ে গেছে, তারপর সন্ধে হয়ে গেল, গুগলি সন্ধে দিল, মা এদিকে চা বানিয়েছে, এখন আমরা খাচ্ছি চা। তো যথারীতি বাবা ওই ঘরে বসে বসে মোবাইল খাচ্ছে, এটা তো বাবার পেটেন্ট জব, বাট বাবা তো চা খায় না, রিটায়ারমেন্টের পরে বাবা হচ্ছে গিয়ে চা কুইট করে দিয়েছে, চা খায় না, কারণ সেটা হচ্ছে সেটার পেছনে একটা আলাদা স্টোরি আছে, কোনোদিন তোমাদেরকে শোনাবো, যাই হোক না আমি বলেছি তো শোনাবো, নিশ্চয়ই কোনো একদিন শুনিয়ে দেবো। আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, বেশি লম্বা করলে তোমরাও দেখবে না, ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। সো যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, অবভিয়াসলি শেয়ার করবে, ইয়েস আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো সকলে ভালো থেকো, নিজেদের পরিবারের খেয়াল রেখো, আমাদের প্রত্যেকের তরফ থেকে টাটা।